আজকে বিশি দাস গ্রামার কোশ্চেন মাঝ বইটির লেসন নাইনটিন পার্সন অফ প্রোনাউন্স এর যে এক্সারসাইজ গুলো আছে তার সলিউশন করব তো তার আগে জেনে নি পার্সন অফ প্রোনাউন্স বলতে কি বুঝি তো এখানে দেখো রেখা ইজ এ গুড গার্ল সি রিডস ইন ক্লাস সেভেন এভরিবডি লাভস হার তাকে ভালোবাসে রেবা ইজ হার সিস্টার সি প্লেস উইথ হার সিস্টার এখানে সি এবং হার এই প্রোনাউনগুলো কিন্তু রেখাকে ইন্ডিকেট করছে রেখা এই নাউনের পরিবর্তে বসেছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয় এখন প্রনাউনের পার্সন কী কী পরিবর্তন বা প্রকারভেদে হয় তা দেখে নাও প্রথমে হচ্ছে প্রনাউনকে যে পার্সন পার্সনকে তিন ভাগে ভাগ করা হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন ওকে পার্সন পার্সনকে তিন ভাগে ভাগ করা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি এটা ভালো করে একবার দেখে নাও তো পার্সন চিনতে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না তো আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আগে তারপরে বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্ট পার্সন আমি আমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা থার্ড পারসন সে তারা ঠিক আছে আমি আমরা ফার্স্ট পার্সেন তুমি তোমরা সেকেন্ড পারসন এবং আমি আমরা আমরা আমি এবং তুমি বাদে পৃথিবীতে যত সমস্ত নাউন বা প্রনাউন আছে সবাই কিন্তু থার্ড পারসন প্রনাউন এবং নাউন বাকি সমস্ত প্রনাউন এবং নাউন আছে সবাই কিন্তু থার্ড পারসন একটি ব্যক্তির সঙ্গে আমি তোমার সাথে কথা বলছি আমি যার সঙ্গে কথা বলছি আমি যদি সিঙ্গুলার হয় তখন আমি যার সঙ্গে কথা বলছি সে হচ্ছে যে শুনছে মানে জাস্ট ডাইরেক্ট চোখাচোকি কথা বলছি যে যাকে উদ্দেশ্য করে বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সেন, আমি ফার্স্ট পার্সেন এবার আমরা যদি একের বেশি ব্যক্তি থাকি তখন আমরা ফার্স্ট পার্সেন টুরের নাম্বার তোমরা শুনছো তোমরা সেকেন্ড পারসেন প্লুরের নাম্বার এবং আমি আর তুমি বাদ দিয়ে বাকি যারা শুনছে বাকি বাইরে যারা আছে তারা কিন্তু সবাই থার্ড পারসেন তারা যদি একজন হয় তারা সিঙ্গুলার তারা যদি একের অধিক হয় তখন তারা প্লুরের নাম্বার হয়ে যাবে তো ফার্স্ট পার্সেন হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সেন তুমি তোমরা এবং থার্ড পার্সেন সে তারা এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এগুলো সবসময় সাবজেক্টে থাকে ইউ ইউ এগুলো সাবজেক্টে থাকে হি সি দে এগুলো সবসময় সাবজেক্টেই থাকে এগুলো অবজেক্টে সাধারণত থাকে না তাই এগুলো সাবজেক্টিভ প্রনাউন বলা হয় এছাড়া অবজেক্টিভ প্রনাউন মি মাই মাইন আস সেলফ এই মাই সেলফ আওয়ার সেলফ এগুলো ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন ইউ ইউর ইউ ইউ ইউর ইওর সেলফ এগুলো সেকেন্ড পারসেন হি সি দে ইট দোজ হিম হার হিজ দেয়ার দেম এগুলো সব থার্ড পার্সেন এবং যে কোনো নাউন সমস্ত কিন্তু সমস্ত কিছুই কিন্তু থার্ড পার্সেন নাম্বার পার্সেন্ট একটা আমি লিস্ট করে দিচ্ছি পার্সন হচ্ছে নাম্বার সিঙ্গুলার নাম্বার নাম্বারকে দুভাগে ভাগ করা হয় তোমরা আগেই শিখেছ এবং নিয়ম সহ মুখস্থ করবে সিঙ্গুলার নাম্বার নাম্বার পার্সনকে কয় ভাগে ভাগ করা আমি বললাম যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কোনো নাউন কিন্তু ফার্স্ট পার্সনে থাকবে না ঠিক আছে তো ফার্স্ট পার্সনে সিঙ্গুলার হচ্ছে আয় সাবজেক্ট হিসেবে লিখে দিচ্ছি আর প্লুরালে ওই সেকেন্ড পার্সনে ইউ মানে তুমি ইউ মানে তোমরা দুটোই হয় থার্ড পার্সনে হি সি ইট দিস দ্যাট সাবজেক্টে থাকবে এবং প্লুরালে এগুলো প্লুরালে থাকবে এটাতে যে কোনো সিঙ্গুলার নাউন বা একজনের নাম বা যে কোনো নাউন যেমন ম্যান বয় গার্ল এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে আর ফ্লুরাল নাম্বার হচ্ছে যে কোনো যে কোনো প্লুরাল নাউন যেমন মেন বয়েস গার্লস এছাড়া হতে পারে রাম কিন্তু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাম সীতা আর এখানে পুরাল হতে হলে রাম সীতা দুজনের নাম তাই এটা থার্ড পার্সন নাম্বার তোমরা এই ছকটি যদি ভালো করে মুখস্থ রাখতে পারো যে কোনটা ফার্স্ট পারসেন্ট কোনটা সেকেন্ড পার্সেন এবং কোনগুলো থার্ড পারসেন আমি আমরা ফার্স্ট পার্সেন্ট তুমি তোমরা সেকেন্ড পার্সেন বাকি সমস্ত যারা আছে সবাই থার্ড পারসেন্ট তো এটি ভালো করে মনে রাখলে যে অক্সুলারি ভার্ভ হয় বি ভার্ভ এবং ভার্ভ ডু ভার্ব এই ভার্ভগুলো ব্যবহার করতে তোমাদের কোনো অসুবিধা থাকবে না আমি নিয়ম সহ বলে দিচ্ছি যে এক নম্বর নিয়ম ইউজ অফ এম ইজর আয়ের পরে এম বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে ইজ বসে এবং বাকি সব পার্সনের বাকি সব পার্সন বলতে সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার পুরাল ফার্স্ট পার্সেন্ট প্লুরাল এবং থার্ড পার্সেন্ট পুরাল মানে বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে ওকে যেমন আই এম উই ওইটা যেহেতু পুরের নাম্বার উয়ের পরে আর ইউ আর সে সিঙ্গুলার আর পুরাল যাই হোক না কেন ইউর পরে আর বসবে হি ইজ সি ইজ রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাম ইজ যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে সে নাউন হোক আর প্রনাউন হোক দে আর দ্যাট ই জাস্ট এই নিয়মটা মুখস্থ করলে আর নাম্বার কোনটা কোন নাম্বার কোনটা কোন পারসান জানলেই তোমরা এই অ্যামিজারের নিয়ম সুন্দর করে করতে পারবে দিজ আর ওকে বাকি নিয়মগুলো আমি লিখিয়ে দেবো তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ইউজ অফ অ্যামিজার বলে দিলাম ইউজ অফ হ্যাভ্যাজ ইউজ অফ হ্যাড ইউজ অফ স্যালউইল ইউজ অফ ওয়াশওয়্যারের ব্যবহারগুলো নাম্বার পার্সন অনুযায়ী আমি লিখে দেবো তোমরা কমেন্টে জানাবে যদি ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবে আমি ওই ভিডিও করে দেবো ফার্স্ট পার্সেন আমি আই মানে আমি আই ওবে মাই প্যারেন্টস উই রিড এভরিডে আওয়ার হেডমাস্টার টিচ আস হিস্ট্রি দ্য প্রেসিডেন্ট গেভ মি এ প্রাইজ এই আই রিলেটেড আমি সম্পর্কে যত সমস্ত প্রণয়নগুলো আছে কিন্তু সবাই ফার্স্ট পার্সেন আই উই মাই আওয়ার আস মি এই প্রণয়নগুলিকে বলা হয় ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ সেকেন্ড পার্সেন মানে মধ্যম পুরুষ আর থার্ড পার্সন মানে প্রথম পুরুষ ইউ এখানে ইউ দাও ইয়োর এই যে প্রণাউনগুলো আছে এটা সেকেন্ড পার্সেন উপরে সেন্টেন্সগুলিতে ইউ দাও ইয়োর এই প্রণাণগুলো সেকেন্ড পার্সেন বা মধ্যম পুরুষ দি দায় দাইন ইয়োর এগুলো সেকেন্ড পারসন থার্ড পার্সন রবি হ্যাজ লস্ট হিজ বুক হিজ হিজ হিম হি ইট হার সি দে এই যে প্রণাউনগুলো দেখতে পাচ্ছ এই প্রণাউনগুলো সমস্ত কিন্তু থার্ড পার্সন এবং যেটা হচ্ছে প্রথম পুরুষ তো ফার্স্ট পার্সন হচ্ছে আই ইউ মি আস মাই আওয়ার মাইন ইন আওয়ার সেকেন্ড পারসন ইউ ইউর ইউস থার্ড পার্সন হি সি দে হিম হিজ হার হার্স দেম দেয়ার দেয়ার্স ইট ইস তো এগুলো হচ্ছে থার্ড পার্সন এক্সারসাইজে আসা যাক ফার্স্ট কোয়েশ্চেন আছে ফাইন্ড আউট প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেনশন দেয়ার পার্সেন নিচের সেন্টেন্সগুলি থেকে প্রোনাউন খুঁজে সেগুলি কোন পারসেন বলো তো ফার্স্টে আছে ফার্স্ট কোয়েশ্চেন দে উইল স্টে অ্যাট হোম তো এখানে দেটা একটা প্রনাউন তাই দেটা এখানে থার্ড পারসন থার্ড পার্সন আর প্লোর নাম্বার নেক্সট সুনীল ইজ মাই ফ্রেন্ড এখানে মাইটা মাইটা মায়নাউন এবং মা এখানে ফার্স্ট পার্সেন এখানে দে প্রনাউন উইল ভার্ভ স্টে ভার্ভ অ্যাট প্রিপোজিশন হোম নাউন সুনীল নাউন ইজ ভার্ভ মাই প্রোনাউন ফ্রেন্ড নাউন তো মা এখানে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই লাভ হিম ভেরি মাছ

সিঙ্গুলার নাম্বার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ই উইল ইউ লেন্ড মি এ ব্যাট উইল ইউ মি এ ব্যাট যেখানে যদি এখানে ইউ একজনকে বোঝায় যদি তুমি বোঝায় তাহলে এখানে সেকেন্ড সিঙ্গুলার একজনকে বোঝালে সিঙ্গুলার এবং যদি অনেকজনকে বোঝায় তাহলে ফ্লোরের নাম্বার লেন্ড মি ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার নেক্সট উই শ্যাল গো আউট ফর এ এখানে উইটা एखे उइल भार्व इव प्रोनाउन लेंड भार्ब मी प्रोनाउन ए आर्टिकल बैट नाउन एखे उनाउन सेल भार्व गो भार्व आउट प्रिपोजिशन फर एखे कन्जांगशन ए आर्टिकल वक नाउन एखे तो ये उइटा फार्स पार्सन प्रम्बर फार्स पार्सन प्र नम्बर নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার জি লিভ ইউর বেড আর্লি ইন দ্য মর্নিং লিভ মানে এখানে এখানে ভাব ইউর প্রনাউন বেড নাউনজেকটিভ ইন প্রিপোজিশন দ্য আর্টিকেল মর্নিং নাউন তো ইউরটা এখানে সেকেন্ড পার্সন তোমরা যদি পার্সেনটা ভালো করে পড়ে থাকো তো অবশ্যই তোমরা এই আনসার এই এক্সারসাইজের আনসারগুলো করতে পারবে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি प्रोनाउन इज भार भरि एड भार इंटेलिजेंट एडजेक्टिव तो हि यने थार्ड पार्सन सी हेज गट ए प्राइज सी प्रोनाउन हज भार गट भार ए आर्टिकल प्राइज नाउन तो सी एखे थार्ड पार्सन सींगुलर नम्बर मदार नाउन लाभ भार आश प्रोनाउन डियारलि एड भारो ये आश टा हे फार्स पार्सन মাই পেড ডগ ব্রিংস মাই ব্যাগ তো মায় এখানে প্রনাউন পেট মানে পালিত অ্যাডজেক্টিভ ডগ নাউন ব্রিংস ভার মাই প্রনাউন ব্যাগ নাউন তো মা এখানে ফার্স্ট পার্সেন কেন ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ইংরেজিতে অনুবাদ করো ট্রান্সেলেশন তো ফার্স্ট কোয়েশ্চেন আছে আমি অসুস্থ তো আই অ্যাম সিক আমরা এখন বাড়িতে আছি আছি এখন বাড়িতে উই আর অ্যাট হোম নাও নেক্সট কোশ্চেন তুমি এখন কোথায় আছো হয়ার মানে কোথায় আছো হ আর ইউ নাও তোমরা কি বেড়াতে যাবে উইল ইউ গো ফর এ ওয়াক নেক্সট কোশ্চেন আপনি ভালো আছেন তো আর ইউ হাইন নেক্সট কোয়েশ্চেন আপনারা গত বছর দিল্লি গিয়েছিলেন আপনারা বলতে এখানে ইউ গিয়েছিলেন বলতে টু দিল্লি লাস্ট ইয়ার গত বছর সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল সে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু তাহলে হি অর সি ওয়াজ মাই ঘনিষ্ঠ বন্ধু ক্লোজ ফ্রেন্ড নেক্সট কোশ্চেন তারা আর এখন এখানে নেই দে আর নট হ্যার অ্যানিমর মেয়েটি খুব বুদ্ধিমতী দ্য গার্ল নির্দিষ্ট করে মেয়েটিকে বোঝাচ্ছে দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট নেক্সট সে তাদের ক্লাসে ফার্স্ট হয়েছে সি সে ছেলে হতে পারে মেয়েও হতে পারে হি অর সি ইজ নাও ফার্স্ট ইন দেয়ার ক্লাস ছেলেটি খুব অলস ছেলেটি বলতে নির্দিষ্ট করে ছেলেটিকে বোঝাচ্ছে তাই দা বসবে দা বয় ইজ ভেরি লেজি সে খালি খায় আর ঘুমোয় হি জাস্ট ইটস অ্যান্ড স্লিপস বাবা তাকে পড়তে বলেন আস্ক হিম টু read সে তখন হাই তোলে হি দেন দেন্ড মানে হাই তোলা তার এই অলস স্বভাবের জন্য কেউ তাকে পছন্দ করে না ট্রান্সলেট করলে হবে ওয়ান লাইক হিম ফর হিজ লেজি নেচার তোমরা অলস হবে না ইউ মানে তোমরা ইউ উইল বি লেজি তোমরা যদি পরিশ্রমী হও তাহলে সাফল্য লাভ করবে ইফ ইউ আর ডিলিজেন্ট ইউ উইল বি সাকসেসফুল তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোপৰ ভিডিঅ' লেচন কুৰিতে আমি নাম্বাৰ অফ প্ৰনাউন্সৰ যে এক্সাৰচাইজগুল আছে সেইগুলো কৰি দিব